হ্যাঁ এটা হয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে মানে বড় তার থেকে যদি স্পেশাল করা যায় দেওয়া যাবে সমস্যা নাই ও ভাই গরম দিয়ে গরমই 300 এটা হচ্ছে 300 তারপর আপনার 100 150 250 300 400 টাকা মতো আর 500 টাকার পিঠা যদি হয় তাহলে আমাকে একদিন আগে জানাতে পারবি যদি 500 টাকার মতো স্পেশাল উপকরণ হচ্ছে আপনার গুঁড়ো দুধ তারপর আছে আপনার এখানে হরলিক্স কিসমিস মোরব্বা চেরি ফল কাজু বাদাম এগুলো দিয়ে আর কি মানে হ্যাঁ মিক্স সবগুলো একসাথে মিক্স সবগুলো একসাথে নর্মালটা হচ্ছে 20 টাকা থেকে শুরু 20 টাকা 50 টাকা 100 টাকা 250 টাকা 300 টাকা পর্যন্ত আছে এখানে 300 টাকা পর্যন্ত লাস্ট দিছে এই গুড় আর নারিকেল তারপর তো দুধ দেওয়া আছে আগে হরলিক্স দেওয়া হয়েছে তারপরে আপনার হয়েছে কিসমিস মোরব্বা বইমগুলো নেন হ্যাঁ এটা হচ্ছে আপনার কিসমিস হ্যাঁ চেরি ফল মোরব্বা সবগুলো দেওয়া হবে এখন চেরি ফল এটা হচ্ছে চেরি ফল পিওর চেরি ফল চেরি ফলটা দিলে কালার সুন্দর হয় টেস্টটা অন্যরকম হয় এটা তার হচ্ছে কিসমিস জি কিসমিস 400 টাকা বলে 400 টাকা মতো বানা দেওয়া যাবে এটা হচ্ছে মূলত যেটা দামি দামের মধ্যে যেটা সরেন সরেন পিছে যান কি কই একটা পার্সেল না আচ্ছা আমাদের প্যাকেটটা ছোট একটা পার্সেল দেন হ্যাঁ এটা হচ্ছে 300 টাকা এটা সবচেয়ে মানে বড় পিঠা তারপরে আরও বড় দেওয়া যায় যে দেওয়া যাবে যেমন 400 টাকা 500 টাকা পর্যন্ত লাস্ট ওগুলো একদিন আগে বললে হ্যাঁ এটা সবচেয়ে বড় সাইজ এটা হচ্ছে বড় আবার পিছনেও আছে এটা এটা সাইজ আবার আছে ছোট সাইজ আছে
পার্সেল পার্সেল হ্যাঁ পার্সেল পিঠাটা দিয়ে দেন, টাকা দিতে 50 টাকা দিতে 30 টাকা দিতে, এই যে গরমটা দিয়ে দেন, এই গরমটা দিয়ে দেন, গরমটা দিয়ে দেন। আমাদের এখানে আপনার পাটি শাপলা আছে, তারপরে পুলি পিঠা, হ্যাঁ হ্যাঁ ওখানে আপনার পাটি শাপলা গ্লাসের মধ্যে আছে, গ্লাসে দেওয়া আছে। নর্মালটা হচ্ছে আপনার 20 টাকা, হ্যাঁ নর্মালটা নর্মালটা পাটি শাপলা হচ্ছে 30 টাকা করে, হ্যাঁ বাবা পিঠা নর্মালটা 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা। এখানে আরো পিঠা আছে, হ্যাঁ দেখাবে, হ্যাঁ এটা হচ্ছে 20 টাকা, এটা 20 টাকা, জি জি। এটা আপনার গুড় ডাবল লেয়ার, আমি আপনি 4টা, আরে আমরা বাদ দেন, প্রতিদিন আমাদের এখানে মিনিমাম 30 কেজি, মিনিমাম 30 কেজি। কি লাগবে বলেন? 20 টাকা করে, 20 টাকা, 8টা, এই 8টা পিঠা দেন ওনাকে, আচ্ছা আচ্ছা 8টা পিঠা দেন। চুলাগুলো ছবি দেখুন, হ্যাঁ এটা হতে আর কত সময় লাগবে? 300 টাকার বেটা এটা উঠবে, আর 5 মিনিট, আরো 5 মিনিট, 5 মিনিট এই সময় লাগে তো, এগুলো বড় পিঠা তো। এটা বক্স করেন, পিঠাটা বক্স করে দেন, পিঠাটা বক্স করে দেন, হ্যাঁ এটা হয়ে গেছে। এটা হচ্ছে সবচেয়ে মানে বড়, তার থেকে যদি স্পেশাল করা যায় দেওয়া যাবে, সমস্যা নেই। বন্ধুরা এসেছে নারায়ণগঞ্জের সবচেয়ে বিগ পিঠা, তো আমি আসলে এত বড় পিঠা খাইতে পারবো না, তাই নেই নাই কথা বলছেন। আর আমি এখানে এসে সবচেয়ে বড় হচ্ছে ওনার যে স্টাইল, আর হচ্ছে পাকানের যে আইটেম খুবই সুন্দর এবং স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। স্ট্রিট ফুড আপনারা জানেন যে ধুলাবালি থাকে, আর ধুলে এটা যদি আর স্বচ্ছ না হয় তা হয় না। আপনি দেখতে পাচ্ছেন পিঠাগুলি খুব সুন্দর আনকমন, মানে এটা নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পিঠাওয়ালা, আপনারা যে যেটাই বলুন। সাহিল ভাই বিসমিল্লা, এখানে আসলে উনি যে নারকেলগুলো দিচ্ছেন এটা আসলে প্রতিটা কামড়ে খুব ভালো লাগতেছে, বুঝছেন, একদম বাসার মতো। আর এটা আসলে মাটির চুলা তো, এই কারণে স্বাদটা একদম বাড়ির মতোই লাগতেছে। আপনারা আসবেন এবং খাবেন। আর এর লোকেশনটা হচ্ছে রাসেল পার্ক, ঠিক আছে, নারায়ণগঞ্জ রাসেল পার্ক আসলে এই ভাইরাল পিঠাওয়ালারে পেয়ে যাবেন। এনে হচ্ছে সবচেয়ে বিগ পিঠাওয়ালা, আপনার মানুষ খাচ্ছে। আর এখানে একটা উৎসব, উৎসব মুখরক, বিশেষ করে শুক্রবার দিন প্রচুর লোক হয়, প্রচুর প্রচুর, না আসলে আসলে বুঝবেন। আপনারা আসলে অবশ্যই নারায়ণগঞ্জ এসে ঘুরে যাবেন।